এ বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে নিউইয়র্ক থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সাকি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে শুক্রবার সন্ধ্যার কিছু আগে এখানে ভৌগোলিক অবস্থানগত কারণে নিউইয়র্কে কিন্তু চারটার পরেই পাঁচটার দিকে সন্ধ্যা নেমে যায়, অর্থাৎ চারটার কিছু পরে যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে তখন ম্যানহাটন যেখানে শহর নিউইয়র্কের সিটি, সেই ম্যানহাটনের যে 39th Street এবং 3rd Avenue সেই একটি মোড়ের মধ্যে বিক্ষোভকারীরা আন্দোলনকারীরা তারা আন্দোলন করছেন। এই নিয়ে দুটি ভাষ্য রয়েছে, একটি হচ্ছে যে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ আন্দোলন চলছিল একটি ভাষ্য বলেছে, আরেকটি ভাষ্য বলছে যে যে চলমান যে অভিবাসন বিরোধী যে ধরপাকড় এবং আনডকুমেন্টেড অর্থাৎ কাগজপত্রহীন অবৈধ যেসব অভিবাসী আছেন সেই সব অভিবাসীদের যে ধরপাকড় চলছে সেই ধরপাকড়ের জন্য পার্শ্ববর্তী নিউইয়র্কের পার্শ্ববর্তী যে নিউ জার্সিতে যে ডিটেনশন সেন্টারটি রয়েছে সেই ডিটেনশন সেন্টারে অনেককেই ধরে নেওয়া যাওয়া হয়েছে এবং সেই সব কারণে মানবাধিকার কর্মী তারা এখানে আন্দোলন করছিলেন। অর্থাৎ সেটি ইস্যুটি যেটি হোক সেটি হচ্ছে যে ইস্যুটির সঙ্গে মানবাধিকার সম্পর্কিত, কারণ বর্ণবাদ ইস্যুটিও মানবাধিকার এবং অভিবাসীরা যারা এখানে ধরপাকড় করা হচ্ছে তাদের ইস্যুটিও মানবাধিকার। সেই ইস্যু নিয়ে যখন আন্দোলন হচ্ছিল জনা 50-এক আন্দোলনকারীর উপরে তখন কিন্তু অতর্কিতে একটি প্রাইভেট কার BMW কালো রঙের একটি প্রাইভেট কার উঠিয়ে দেয় চালক এবং স্বাভাবিকভাবেই এটি ধরেই নেওয়া হয় প্রথমেই যে এটি কোনো দুর্ঘটনা নয়, এটি ইচ্ছাকৃতভাবেই এই আন্দোলনকারীদের উপরে কিন্তু এই গাড়ি তুলে দেওয়া হয়েছে। আপনি কাজল জানেন যে এই ধরনের গাড়ি উঠিয়ে দেওয়ার মতো ঘটনা কিন্তু আন্দোলনকারীদের মধ্যে আর নিউইয়র্কে কিন্তু এর আগে আরও অসংখ্য ঘটনা রয়েছে, যে সেইখান থেকে এটি একটি বর্ণবাদ ইস্যু হিসেবেই পুলিশ দেখছে এবং তারপরে যে চালককে গ্রেফতার করা হয়েছে সেটিতে দেখা গেল যে সেই চালক একজন নারী এবং শ্বেতাঙ্গ নারী এবং তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তো যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে আমি যেটি বলেছিলাম সেই জায়গা থেকে মাত্র 4 ব্লকের দূরত্বে রয়েছে জাতিসংঘে আমাদের বাংলাদেশ যে মিশন সেই মিশন এবং 5 ব্লকের দূরত্বে রয়েছে জাতিসংঘের সদর দপ্তর। তো স্বাভাবিকভাবেই আমরা একটু চিন্তা করছিলাম এবং বাংলাদেশি অভিবাসী যারা এদেশে এই নিউইয়র্কে যারা অসংখ্য পরিমাণের থাকেন স্বাভাবিকভাবে তারা কি এই আন্দোলনের মধ্যে কেউ সম্পৃক্ত ছিলেন কিনা বাংলাদেশিরা, এবং যেহেতু বাংলাদেশ মিশন খুব কাছাকাছি সেই মিশনের কর্মকর্তা কর্মচারীরা কি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এই বিষয়গুলো আমরা খবর নিয়ে জেনেছি। আসার কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের মিশন থেকে বলা হয়েছে যে এই ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হয়নি এবং যারা আহত হয়েছেন সেই আহতের মধ্যেও কোনো বাংলাদেশি রয়েছেন সেই খবরটিও কিন্তু আমরা পাইনি। এই ছিল আমার কাছে সর্বশেষ। কাজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিউইয়র্ক থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি।